গামছার লুঙ্গি সঙ্গে গামছা না হলে হয় বলেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। উনি এখনো যাচ্ছেন না, ফিরে আবার তাকাচ্ছেন, কিছু একটা আশা আছে। আশা যখন আছে ভাই, উনি বলছেন উল্টো না, এইরকম সাহসী মানুষের দুটো দিকে ঠিক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, দেখুন আপনি একজন মানুষ কত মানুষকে কি খুশি করলেন। হ্যাঁ, জীবন ধন্য জীবন ধন্য। দর্শক মানে দেখুন, আমাদের এই যে শীত পড়েছে তারপরে কিন্তু আমরা তুষারপাত দেখতে পাই না। আমাদের গরমের দেশে আমরা শৈশবে কখনোই তুষারপাত দেখতে পাই না, আমিও কখনো পাইনি ছোটবেলাতে। একটু বড় হওয়ার পরে যখন আমি প্রথম ক্যানাডাতে গিয়েছিলাম তখন দেখেছিলাম, সেই দৃশ্যটি দেখাবো। তার আগে আমি আমার একটা ফেভারিট ম্যাজিক দেখাবো, একটা অ্যান্টিক্স নিয়ে। সেটা এখন অ্যান্টিক্স হয়ে গেছে, কিন্তু আমাদের যারা আমাদের সময়কার তাদের কাছে এটা একটা অত্যন্ত প্রিয় জিনিস, একটা টু ইন ওয়ান। দেখুন সেই টু ইন ওয়ান নিয়ে এখন একটা ম্যাজিক করব। থ্যাংক ইউ। ওই যে বলছিলাম ক্যানাডাতে একদিন রেডিও বলল যে সন্ধ্যায় তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। আমি তো খুব এক্সাইটেড, জীবনে কোনোদিন তুষারপাত দেখিনি। আমি এক গ্লাস পানি নিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলাম তুষারপাত দেখার অপেক্ষা। এবং সেদিন যে দৃশ্য আমি দেখেছিলাম, আমার মনে হয়েছিল যে সেরকম একটা দৃশ্য যদি দর্শকদেরকে দেখাতে পারতাম। সেই উদ্দেশ্যে আমার এবারকার নিবেদন, স্নো স্টর্ম ইন ক্যানাডা।
সঙ্গে শুরু হচ্ছে, দয়া করে সম্মান প্রদর্শন করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ।